नमस्कार अपनारा এই মুহূর্তে রয়েছেন আপনাদের অন্যতম প্রিয় ইউটিউব চ্যানেল অভিনব একাডেমিতে আর আমি মানস অধিকারী নিয়ে চলে এলাম আজকের ক্লাস বেদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্রথম পর্ব। অন্যান্য ক্লাসের মতো এই ক্লাসে বেদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা থাকছে না, কারণ বেদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা আমার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। বেদ সম্পর্কিত প্রায় 150টি এমসিকিউ এবং 20টি দুই নম্বরের প্রশ্নোত্তর আমার সংগ্রহে রয়েছে, তাই বেদ সম্পর্কিত ক্লাসটিকে আমি দুটি পর্বে ভাগ করেছি। এটি প্রথম পর্ব, দ্বিতীয় পর্বের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও আপনারা যদি পিডিএফ সংগ্রহ করতে চান তো ডিসক্রিপশন বক্সে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে পিডিএফ সংগ্রহ করতে পারবে। তো চলে আসি মূল বিষয়বস্তুতে, বেদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্রথম পর্ব। বেদ শব্দটির ব্যুৎপত্তিগত কি বা বেদ শব্দের উৎপত্তি লেখ। বেদযুক্ত ঘং ভারতের প্রাচীনতম সাহিত্যের নাম কি? ঋগ্বেদ। সনাতন ধর্মের ভিত্তি কি? বেদ। বেদ কবে রচিত হয়? আনুমানিক 1500 থেকে 1000 খ্রিস্টপূর্ব। বেদ কে রচনা করেন? বেদ কেউ রচনা করেননি, বলা হয় যে ব্রহ্মার মুখনিঃসৃত বাণী হল বেদ। বেদ কাদের ধর্মগ্রন্থ? আর্যদের। বেদ হল আর্যদের ধর্মগ্রন্থ। বেদ অপর কি কি নামে পরিচিত? বেদকে ত্রয়ী, শ্রুতি, অপৌরুষেয়, আগম, ছন্দস প্রভৃতি নামে অভিহিত করা হয়। বেদের অপর নাম অপৌরুষেয় কেন? বেদ কোনো মানুষের সৃষ্টি নয়, মানুষের বাক, বুদ্ধি, ইন্দ্রিয় প্রভৃতি দ্বারা রচিতও নহে। মনে করা হয় যে বেদ হল ব্রহ্মার মুখনিঃসৃত বাণী, তাই বেদকে অপৌরুষেয় বলা হয়। বেদের অপর নাম শ্রুতি কেন? বেদের কোনো লেখ্যরূপ ছিল না, শুনে শুনে বেদ মনে রাখতে হতো, তাই বেদের অপর নাম শ্রুতি। বেদ শব্দের অর্থ কি? বেদ শব্দের অর্থ হল জ্ঞান। বেদ শব্দটি কোথা থেকে এসেছে? বেদ নামক শব্দ থেকে বেদ শব্দটি এসেছে, যার মূল অর্থ হল জ্ঞান। কার মতানুসারে বেদ সংস্কৃত ছন্দস ভাষায় রচিত? সুকুমারী ভট্টাচার্য। বৈদিক ছন্দশাস্ত্রের রচয়িতা কে? পিঙ্গলাচার্য। বৈদিক ছন্দ কয়টি ও কি কি? সাতটি, যথা গায়ত্রী, উষ্ণীক, অনুষ্টুপ, বৃহতী, পঙ্ক্তি, ত্রিষ্টুপ ও জগতী। বেদ ও সংগীতা কি একই জিনিস? হ্যাঁ, বেদ ও সংগীতা একই জিনিস। বেদের একটি অংশ হল সংগীতা। বেদ পাঠের জন্য যে 6টি বিদ্যার প্রয়োজন তাদেরকে কি বলা হয়? বেদ পাঠের জন্য যে 6টি বিদ্যার প্রয়োজন তাদেরকে বলা হয় বেদাঙ্গ। বেদাঙ্গগুলি কি কি? শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ ও কল্প। ভারতের প্রাচীনতম লিখিত সাহিত্য কি? গীতা, মতান্তরে মহাভারত। বৈদিক সাহিত্য দুটি ভাগে বিভক্ত, কি কি? বেদাঙ্গ ও বেদান্ত। কে বেদের বিভাজন করেন? মহর্ষি ব্যাসদেব বেদকে 4 ভাগে বিভক্ত করেন। বেদের ভাগ কয়টি ও কি কি? বেদকে 4টি ভাগে ভাগ করা হয়, যথা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ। বেদের যে 4টি ভাগ আছে সেই 4টি ভাগের প্রত্যেকটি আবার কয়টি ভাগে বিভক্ত? 4টে, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ বা বেদান্ত। বেদের সংহিতা ভাগে কি আছে? মন্ত্র। বেদের ব্রাহ্মণ ভাগে কি আছে? ধর্মীয় আচার, ধর্মীয় ক্রিয়াকর্ম এবং যজ্ঞ নিয়ে টিকা। বেদের আরণ্যক অংশে কি আছে? বানপ্রস্থ জীবনের কথা, যজ্ঞের কথা ইত্যাদি। সবকটি বেদ মিলিয়ে মোট ব্রাহ্মণের সংখ্যা কতগুলি? 14টি। ব্রাহ্মণের পরের অংশের নাম কি? আরণ্যক। বেদের পরিশিষ্ট কি নামে পরিচিত? ব্রাহ্মণ। ব্রাহ্মণের পরিশিষ্ট কি নামে পরিচিত? আরণ্যক। আরণ্যকের পরিশিষ্ট কি নামে পরিচিত? উপনিষদ। উপনিষদকে বেদান্ত বলা হয় কেন? উপনিষদ বেদের অন্ত বা শেষ ভাগে অবস্থিত বলে উপনিষদকে বেদান্ত বলা হয়। উপনিষদ শব্দের অর্থ কি? উপনিষদ শব্দের অর্থ হল ব্রহ্মবিদ্যা বা রহস্য জ্ঞান। বিভিন্ন বেদের পুরোহিতের নাম করো। ঋগ্বেদের পুরোহিতের নাম হোতা বা হোত্রী, সাম্বেদের পুরোহিতের নাম উদ্গাতা, যজুর্বেদের পুরোহিতের নাম অর্ধায়ু, অথর্ববেদের পুরোহিতের নাম ব্রহ্মা। কোন বেদের প্রকৃতি কেমন ছিল? ঋগ্বেদের প্রকৃতি পাঠ্যধর্মী, সাম্বেদের প্রকৃতি গীতধর্মী, যজুর্বেদের প্রকৃতি অভিনয়ধর্মী এবং অথর্ববেদের প্রকৃতি রসধর্মী বা ইমোশনাল। বেদের মন্ত্র সংখ্যা কতগুলি? বেদের মন্ত্র সংখ্যা মোট 20,434টি। ঋগ্বেদের মন্ত্র সংখ্যা 10,549টি, সাম্বেদের মন্ত্র সংখ্যা 1893টি,
যজুর্বেদের মন্ত্র সংখ্যা 1975টি এবং অথর্ববেদের মন্ত্র সংখ্যা 5977টি। বৈদিক সাহিত্য দুটি ভাগে বিভক্ত, কি কি? বেদাঙ্গ এবং বেদান্ত। উপবেদ কয়টি ও কি কি? উপবেদ চারটি, আয়ুর্বেদ, ধনুর্বেদ, গন্ধর্ববেদ ও অর্থশাস্ত্র। বেদাঙ্গ কয়টি ও কি কি? তাদের লেখকের নাম করো। বেদাঙ্গ ছয়টি, শিক্ষা পাণিনি রচিত, গল্প বিভিন্ন ঋষি সম্প্রদায় দ্বারা রচিত, অষ্টাধ্যায়ী ব্যাকরণ পাণিনি রচিত, নিরুক্ত যাক্স রচিত, ছন্দ পিঙ্গালাচার্য রচিত এবং জ্যোতিষ গর্ণ রচিত। ব্যাকরণের প্রথম পুস্তক কোনটি? পাণিনির লেখা অষ্টাধ্যায়ী ব্যাকরণ। বেদের উপাঙ্গ কয়টি? চারটি, যথা পুরাণ, মীমাংসা, ন্যায় ও ধর্মশাস্ত্র। বেদের প্রধান দুটি ভাগ কী কী? মন্ত্র ও ব্রাহ্মণ। মন্ত্র শব্দের অপর নাম কী? এটি কোন ধাতু থেকে উৎপন্ন? মন্ত্র শব্দের অপর নাম হল সংহিতা। মন ধাতু থেকে এই মন্ত্র শব্দটির উৎপত্তি। বেদ অমিল ধর্মমূলম, উক্তিটি কার? আচার্য মনু। বেদের জ্ঞানকাণ্ড কয়টি ও কী কী? দুটি। বেদের জ্ঞানকাণ্ড হল দুটি, যথা আরণ্যক ও উপনিষদ। আরণ্যক কয়টি ভাগে বিভক্ত? চারটি, ঐতেরীয়, কৌশিতকী, শতপথ ব্রাহ্মণ, ছান্দোগ্য। উপনিষদ কয়টি ভাগে বিভক্ত ও কী কী? উপনিষদ ১২টি ভাগে বিভক্ত, বৃহদারণ্যক মন্ত্র, ছান্দোগ্য মন্ত্র, তৈতেরীয় মন্ত্র, ঐতেরীয় মন্ত্র, ঈশ উপনিষদ মন্ত্র, কেন উপনিষদ, কঠ উপনিষদ, প্রশ্ন উপনিষদ, মণ্ডুক্য উপনিষদ, মাণ্ডুক্য উপনিষদ, শ্বেতাসত্তর উপনিষদ, কৌশিতকী উপনিষদ। ষড়দর্শন কী কী ও তাদের লেখকের নাম লেখো। সংখ্যা দর্শন, মহর্ষি কপিল ইহা রচনা করেছিলেন। যোগ দর্শন, পতঞ্জলি ইহা রচনা করেছিলেন। ন্যায় দর্শন, গৌতম ইহা রচনা করেছিলেন। বৈশেষিক দর্শন, কোনাদ রচিত। পূর্ব মীমাংসা, জৈমিনী রচিত। উত্তর মীমাংসা বেদান্ত দর্শন, ব্যাসদেব রচিত। ঋগ্বেদের গঠন উল্লেখ করো। ঋগ্বেদে মণ্ডল সংখ্যা ১০টি, অনুবাক্য ৮৫টি, সূক্ত ১০২৮টি এবং ঋক বা মন্ত্র ১০৫৫২টি। ঋগ্বেদের দ্বিতীয় থেকে সপ্তম মণ্ডলকে কি বলা হয়? আর্যমণ্ডল। ঋগ্বেদের অষ্টম মণ্ডলকে কি বলা হয়? প্রগাত মণ্ডল। ঋগ্বেদের নবম মণ্ডলের নাম কি? সমমণ্ডল। ঋগ্বেদের কোন দুটি মণ্ডল প্রক্ষিপ্ত বা পরবর্তীকালে সংযোজন বলে মনে করা হয়? প্রথম ও দশম মণ্ডল। ঋগ্বেদের আরণ্যকের সংখ্যা কয়টি? দুটি, যথা ঐতেরীয় ও সংখ্যায়ন। ঋগ্বেদের প্রধান দেবতা কজন? ঋগ্বেদের প্রধান দেবতা তিনজন, অগ্নি পৃথিবীর স্থানগত দেবতা, ইন্দ্র অন্তরিক্ষ স্থানগত দেবতা এবং সূর্য স্বর্গস্থানগত দেবতা। ঋগ্বেদে কোন দেবতার স্তুতি বেশি দেখা যায়? ইন্দ্র। ঋগ্বেদে কোন দেবতার স্তুতি প্রথম করা হয়েছে? অগ্নি দেবতার। ঋগ্বেদ অনুসারে গোষ্ঠীপতি কে ছিলেন? রাজা। কয়টি দার্শনিক শক্তির নাম লেখো। পুরুষ সূক্ত, হিরণ্য গর্ভ সূক্ত, বাগ বা দেবী সূক্ত, নাসদীয় সূক্ত। কয়েকটি সংবাদ সূক্তের নাম করো। জমজমি সংবাদ, সরমা পানি সংবাদ, পরুর বা উর্বশী সংবাদ। ঋগ্বেদের অর্থ কি? ঋগ্বেদের অর্থ হল শোভন বচন বা সুন্দর বাক্য। ঋগ্বেদের কয়টি শাখা ও কি কি? ঋগ্বেদের দুইটি শাখা, যথা সাকল ও বাসকল। ঋগ্বেদে ওম শব্দটি কতবার এসেছে? ১০২৮বার। আয়ুর্বেদ চিকিৎসা কোন বেদ থেকে পাওয়া যায়? ঋগ্বেদ থেকে। ঋগ্বেদে বলি শব্দটির অর্থ কি? কর নেওয়া। ঋগ্বেদে কোন নদীকে পবিত্র নদী বলা হয়? সরস্বতী নদীকে। কোন বেদে গায়ত্রী মন্ত্র আছে? ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে গায়ত্রী মন্ত্রের উল্লেখ আছে। গায়ত্রী মন্ত্র সূর্যদেবী এবং দেবী সাবিত্রীর উদ্দেশ্যে লেখা হয়েছে। গায়ত্রী মন্ত্র কে লিখেছেন? মুনি বিশ্বামিত্র। দশরাজের যুদ্ধকাহিনী কোন গ্রন্থে লিপিবদ্ধ আছে? ঋগ্বেদের সপ্তম মণ্ডলে দশরাজের কাহিনী লিপিবদ্ধ আছে। দশরাজের যুদ্ধ কোথায় হয়েছিল? রাভি নদীর তীরে। পূর্বে রাভি নদীর নাম ছিল পুরুষানি। দশরাজের যুদ্ধে কে জয়ী হয়েছিল? রাভি নদীর তীরে রাজা সুদাসের সঙ্গে দশরাজের যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে জয়লাভ করেন রাজা সুদাস। দশরাজের যুদ্ধে ভরত গোষ্ঠীর থেকে কে অংশগ্রহণ করেন? রাজা সুদাস।
রাজা সুদাসের পিতার নাম কি, পিজবন বা পৈজবন? যদিও এই প্রশ্নটি বিতর্কিত, বেশিরভাগ সোর্স সুদাসের পিতা হিসাবে দিবদাসকে নির্দেশ করে এবং দিবদাসের অপর নাম হিসাবে পৈজবন বা পিজাবনকে চিহ্নিত করে। তবে কয়েকটি বিশেষ সোর্স সুদাসের পিতা হিসাবে পৈজবনকে এবং পিতামহ হিসাবে দিবদাসকে চিহ্নিত করে। সেক্ষেত্রে প্রশ্নে যদি পৈজবন এবং দিবদাস দুটি অপশানই থাকে, তবে পৈজবন বা পিজাবন হবে সঠিক উত্তর, অন্যথায় দিবদাস হবে সঠিক উত্তর। দশ রাজার যুদ্ধে যেসব আর্য গোষ্ঠী অংশগ্রহণ করে তাদের মধ্যে কয়েকটি গোষ্ঠীর নাম করুন, অ্যালিনাস, ভরত, ভালানস, অনু, ধুয়াস, ম্যাটাস প্রভৃতি। দশ রাজার যুদ্ধে কোন অনার্য গোষ্ঠীর রাজা সুদাসের পক্ষে যোগদান করেছিল? তৃৎসু। এরা কোনো আর্য সম্প্রদায় ছিল না, এরা ছিলেন এক ধরনের উপজাতি। কোন বৈদিক ঋষি রাজা সুদাসের পক্ষে ছিলেন? বশিষ্ঠ মুনি। কোন বৈদিক ঋষি রাজা সুদাসের বিপক্ষে ছিলেন? মুনি বিশ্বামিত্র। রাজা সুদাস কিভাবে যুদ্ধে জয়লাভ করেন? নদীর একটি মাদের ধ্বংস সাধন করে। দশ রাজার যুদ্ধে কোন কোন রাজার সলিল সমাধি হয়? অনু ও দুর্য। দশ রাজার যুদ্ধে কোন রাজাগণ যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে আত্মরক্ষা করেন? যদু ও তুর্বস। যুদ্ধের পর রাজা সুদাস কোথায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন? সরস্বতী নদীর তীরে। ত্যাগের মন্ত্র কোন বৈদিক সাহিত্যে আছে? যজুর্বেদে। কোন মন্ত্রে শক্তির পরিমাণ সবথেকে বেশি? যজুর্বেদে। অথর্ববেদের অপর নাম কি? অথর্বাঙ্গী রবেদ। অথর্ববেদের শাখার সংখ্যা কয়টি? নয়টি। অথর্ববেদের প্রধান শাখার নাম কি? শৌনক। অথর্ববেদের একমাত্র ব্রাহ্মণ গ্রন্থটির নাম কি? গোপদ ব্রাহ্মণ। গোপদ ব্রাহ্মণ কোন বেদের সাথে যুক্ত? অথর্ববেদ। শতপদ ব্রাহ্মণের অধ্যায়ের সংখ্যা কত? একশোটি। বৃহদারণ্যক কোন বেদের অন্তর্গত? শুক্ল যজুর্বেদের অন্তর্গত হল বৃহদারণ্যক। কোন বেদকে অনার্যদের বেদ বলা হয়? অথর্ববেদকে। যদুবিদ্যা কোন বেদে পাওয়া যায়? অথর্ববেদে। ঔষধের প্রথম উল্লেখ পাওয়া যায় কোন বেদে? অথর্ববেদে। দশমিক পদ্ধতি ব্যবহারের নিদর্শন কোন বেদে পাওয়া যায়? অথর্ববেদে। কোন বেদে সৃষ্টি রহস্য ও চিকিৎসাবিদ্যার কথা বলা আছে? অথর্ববেদে। পরীক্ষিত নামক পরাক্রান্ত কুরু রাজার নাম কোন বেদে পাওয়া যায়? অথর্ববেদে। আমাদের মনের মধ্যে যুদ্ধের উৎপত্তি কোন বেদে এটি উল্লেখ আছে? অথর্ববেদে। আজকের ক্লাস এই পর্যন্ত। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।